अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখো এই কিটিও আছে, সবাই একসাথে থাকবো, ঠিক আছে, ভালোভাবে থাকবো। আমি জানি এটা আপনার জন্য খুব সমস্যাজনক বেদবাবু, আপনি জানেন বেদবাবু, আমি পৃথিবীতে নিজেকে সবচেয়ে সৌভাগ্যবতী বলে মনে করি, কারণ আমি আপনার ভালোবাসা পেয়েছি। তুমি এসব কেন করছো? আমরা কেন একসাথে থাকতে পারবো না? কারণ আমি আমার খুশির প্রাসাদটা কারো দুঃখকে ভিত্তি করে গড়ে তুলতে চাই না। কোমলকলি অনেক কিছু করেছে এই সংসারের জন্য, এই পরিবারের জন্য, আপনার জন্য। ওর কাছে আমরা কৃতজ্ঞ। আমরা যদি নিজের প্রাণটাও দিয়ে দিই, সেই কৃতজ্ঞতার ঋণ আমরা শোধ করতে পারবো না। আমি শুধু আপনাকে এইটুকুই বলতে চাই যে আপনি ওকে একটু ভালোবাসা দিন। না না বিধি, আমি এটা করতে পারবো না, পারবো না করতে এটা। আর যদি আমি ফিরে না আসতাম তাহলে এটা হয়ে যেত, তাই না? না না, এটা কখনো হতো না বিধি, কখনোই হতো না। কোমলকলি বিয়ে করতে নিজেই মানা করে দিয়েছিল, আর ও এই বাড়ি ছেড়ে চলেও যাচ্ছিল, কিন্তু যায়নি শুধু তোমাকে সামলানোর জন্য। আর ওকে আটকানো যাবে না, কারণ আমি এসে গেছি। চলে যাবে ও, হারিয়ে যাবে দুনিয়ার ভিড়ে, কেউ ওকে আপন করে নেবে না, শুধু আপনি ছাড়া বেদবাবু। আমি তোমাকে ভালোবাসি বিধি, আমি ওকে আপন করতে পারবো না। কিন্তু আপনি কথা দিয়েছিলেন বেদবাবু। আমার একটু সময় লাগবে, নিয়ে নিন। শুধু এইটুকু বলে দিন যে আপনি চেষ্টা করবেন। হ্যাঁ, আমি জানি যে আপনি যা করছেন সেটা এজন্য করছেন কারণ আপনি আমাকে ভীষণ ভালোবাসেন। কিন্তু আমাকে বিশ্বাস করুন বেদবাবু, আমিও এগুলো এই জন্যই করছি কারণ আমিও আপনাকে ভীষণ ভালোবাসি। আমাকে সবাইকে এটা বলতে দাও যে
ভালো বন্ধু, তুমি সবাইকে বলে দেবে যে আমার পেটের মধ্যে ব্যথা করছে। এবার দেখো, তুমি কাউকে বলবে না হ্যাঁ যে আমার পেটে ব্যথা করছে। হ্যাঁ, দিদি দিদি, দেখো দিদি ভালো হয়ে গেছে। এবার তোমার কেমন লাগছে? ঠিক আছো তুমি? কি হয়েছিল ওখানে? আমি রঘুকে ধাক্কা দেওয়ার পরই অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর ওর হাত থেকে আমি কি করে বেরোলাম? দিদি, কমল, 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 তুমি ঠিক আছো? আরে তুমিও তো অদ্ভুত, জ্ঞান ফিরতেই ঘর থেকে চলে এলে তুমি এইভাবে। নিজের খেয়াল রাখো, তোমার এখন বিশ্রামের প্রয়োজন, বুঝেছো? বিশ্রাম নাও। হ্যাঁ হ্যাঁ বন্ধু, দিদির শরীরটা একেবারেই ঠিক মনে হচ্ছে না। তুমি না ওকে ঘরে ছেড়ে দিয়ে এসো। হ্যাঁ, কে জানে যদি রাস্তায় ওর আবার মাথা ঘুরে যায় তো, তাই না? আর ওকে এমন করে ধরে নিয়ে যাও। চলো কোমল, একটু সাবধানে। হ্যাঁ কোমল, কলিকে আমার ভাগের ভালোবাসা দিতে আপনার অসুবিধা হবে, আমি এতে আপনাকে সাহায্য করব বেদবাবু। বেদবাবু, আমি বুঝতে পারিনি বিধি ওখানে পোশাক পরিবর্তন করে কি করে এলো, সেটাও একলা। না, ওই আমি আমি ছিলাম ওর সাথে। ওই হয়েছিলটা কি যে বাইরে গুন্ডারা ছিল, তাই আমি যখন একা আসছিলাম বিধি জেদ করতে লাগলো। তুমি বসো, বসো, সাবধানে। আর তারপরে আমি সেই জন্য বিধিকে ওই রূপে ওখানে নিয়ে গেছিলাম। বেদবাবু, আমার কারণে বিধিও সমস্যায় পড়ে গেছে। না না, সেরকম কিছু নয়। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তারপর কাল পরশুর মধ্যে তোমার বয়ানটা পুলিশ স্টেশনে গিয়ে লিখিয়ে দিয়ে আসবো। আমি মাকে ডাকছি, ততক্ষণ তুমি বিশ্রাম নাও, মা থাকবে তোমার কাছে। ঠিক আছে। বেদবাবু, থ্যাংক ইউ। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।